খুলনা সিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। নগরীতে 72 ঘন্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি, র‍্যাব। নগরীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ 26টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ইভিএম মেশিন। গোটা শহরে নিশ্চিত্র নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। খুলনা সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে কঠোর অবস্থানে কমিশন। ভোটের দিন 289টি কেন্দ্র ও 1732টি বুথ সরাসরি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবেন সিইসি সহ অন্য কমিশনাররা। এ লক্ষ্যে স্থাপন করা হয়েছে 2310টি সিসি ক্যামেরা। পাঁচ স্তরের বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করব আমরা। এই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুরো খুলনা সিটি কর্পোরেশনকে নিরাপত্তার চাদরে আমরা তৈরি করব। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে মধ্যরাত থেকে 24 ঘন্টার জন্য নগরীতে ইঞ্জিন চালিত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। একই নিষেধাজ্ঞা নৌযানের ওপরও, তবে ইসি অনুমোদিত এবং জরুরি সেবা কাজে নিয়োজিত যান এর আওতার বাইরে থাকবে। পুলিশের মোবাইল টিমের সাথে 29 জন ম্যাজিস্ট্রেট 31টি ওয়ার্ডে ভাগ করেছি, পাশাপাশি 11টি বিজিবি যে স্টিয়ারিং ফোর্স আছে এই ফোর্সের জন্য 11জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের দিন নগরীতে মোতায়েন থাকবে 16 প্লাটুন বিজিবি এবং পুলিশ ও আনসার বাহিনীর 8,288 সদস্য। আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কায় 55% কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে পুলিশ কমিশনারের দপ্তর। ডিবির 8টি টিম থাকবে এবং সাদা পোশাকে 195 জন ফোর্স কাজ করবে। 26টি চেকপোস্ট নিয়মিত কাজ করতেছে শিডিউল ঘোষণার পর থেকে। খুলনায় এবারের নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলরের 29টি পদে 136 জন এবং সংরক্ষিত কাউন্সিলরের 10টি পদে 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 535,529 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।